মুরগি আগে নাকি ডিম আগে? বিখ্যাত এই বিতর্কের উত্তর হয়তো এক কথায় দেওয়া যাবে না, তবে আজকের সহজ কথায় মুরগিকে কিভাবে আমরা গৃহপালিত বানালাম তা নিয়ে আলোচনা হবে। একটা বিষয় আপনারা হয়তো জানেন না, যে মুরগিকে গৃহপালিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল আমাদের এই দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো এক জায়গা থেকে, হয়তোবা বাংলাদেশ থেকেই। গল্পটা এমন, আনুমানিক 8000 বছর আগে এ অঞ্চলে বন জঙ্গলে মুক্তভাবে বিচরণ করত লাল মোরগ, যাকে ইংরেজিতে বলে জাঙ্গল ফাউল। তারা নিজেদের খাবার নিজেরাই খুঁজে নিত এবং রাতে গাছের উপরে বা অন্য কোনো নিরাপদ স্থানে ঘুমাত। আর ছিল চারিদিকে প্রচুর বাঁশ বাগান। বাঁশের একটা অদ্ভুত ব্যাপার আছে, বাঁশ গাছের জীবনে প্রায় 50 বছর পর পর একবার ফুল দেয়। ফুল থেকে বাঁশের বীজ নিচে মাটিতে ছড়িয়ে যায়, যাকে বলে বাঁশের চাল। ফুল দেওয়ার পরে বাঁশ গাছ মরে যায়, আবার সেই চাল থেকে নতুন বাঁশ গাছ হয়। আর এ সময়ে কার্বোহাইড্রেট ভরপুর এ বাঁশের চাল খেয়ে বনমুরগিদের ডিম দেওয়ার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেত। প্যাটার্নটা এমন যে যেসব বছরে বাঁশের চাল হতো সেসব বছরে মুরগির বাচ্চার সংখ্যাও প্রচুর বেড়ে যেত। এ বিষয়টা নজরে আসে সে সময়ে এ অঞ্চলের আদিবাসীদের। তারা ভাবে, আরে আমরা তো এটা কাজে লাগাতে পারি। বুদ্ধিটা এমন, যেহেতু বাঁশের চাল খেয়ে মুরগিদের ডিম দেওয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, যদি আমরা বছরে সবসময় এমন দানাদার খাবার দেই তাহলে মুরগি সারা বছরেই ডিম দিবে। ডিম দেওয়া মানে প্রচুর মুরগির বাচ্চা। মুরগিরও হলো সুবিধা, সারা বছরে তাদের দানাদার খাবার খোঁজার জন্য ঘুরতে হলো না, দানাদার খাবারের যোগান নিশ্চিত হয়ে গেল। প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে মুরগিকে পুরোপুরি গৃহপালিত করা হয়। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই অঞ্চলের আদিবাসীদের সাথে মুরগির। সে সময়ে মুরগিকে ঠিক খাওয়ার জন্য পোষ মানানো হয়নি, হয়েছিল মোরগ লড়াইয়ের জন্য। ধর্মীয় আচার অনুষ্ঠানেও এদের উপস্থিতি ছিল। এ থেকে বোঝা যায় এই অঞ্চলের আদিবাসীরা ইউরোপীয়দের তুলনায় সভ্য ছিল, কারণ আপনারা জানেন ইউরোপীয়রা ডোডো পাখির সাথে কী করেছিল। ইউরোপীয়রা মরিশাস দ্বীপে পৌঁছে সেখানকার ডোডো পাখিদের একদম নিশ্চিহ্ন করে দিয়েছিল। ডোডোদের তারা খেলা ছলে মেরে ফেলত। সে তুলনায় আমাদের অঞ্চলের আদিবাসীরা যে সভ্য ছিল তা প্রকৃতির সাথে তাদের সম্পর্ক দেখে বোঝা যায়। যাই হোক, মুরগিতে ফিরে আসি। মুরগির এখনও বিশ্বযাত্রা বাকি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে সিন্ধুবাসীদের হাত ধরে মুরগি মেসোপটেমিয়া হয়ে মিশরে পৌঁছায়। মেসোপটেমিয়ায় ক্লে ট্যাবলেটে মেলুহার পাখি হিসাবে উল্লেখ করার প্রায় 250 বছর পরে মিশরে মুরগি আসে। মিশরে প্রথমে মুরগি আনা হয়েছিল যুদ্ধবাজ পাখি হিসাবে। মোরগে মোরগে লড়াইয়ে মিশরীয়রা আমোদিত হতো। মিশরের পিরামিডের দেয়ালচিত্রেও মুরগির দেখা মেলে। আস্তে আস্তে মুরগি সাধারণ মিশরীয়রা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তারাই প্রথম মুরগির ডিম থেকে কৃত্রিমভাবে বাচ্চা ফোটানোর পদ্ধতি উদ্ভাবন করে আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দে। তারা ডিম ফোটানোর জন্য বিশেষ চুলা তৈরি করেছিল। খড় ও উটের গোবর দিয়ে জ্বালানো আগুন থেকে ছাই তৈরি করে মিশরীয়রা মুরগির ডিমের জন্য তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। এভাবে মুরগি যে 5-10টা ডিম দেওয়ার পর বাচ্চা ফোটানোর জন্য ওম দিতে বসে যেত তা আর তাদের করতে হলো না। এরপর মুরগি মিশর থেকে ইউরোপে পৌঁছায়, সেখানকার লোকজনের মন জয় করে নেয়। রোমানরা মুরগিকে যুদ্ধযাত্রার আগে ভবিষ্যৎবাণীর মাধ্যম হিসাবে ব্যবহার করত। ফ্রান্সে তো মুরগি জাতীয় প্রতীকের অংশে পরিণত হয়ে গেছে। মোরগ সকাল হলেই ডেকে উঠে বলে অনেকে বিশ্বাস করত মোরগ হলো আলোর প্রতীক, সূর্যকে ডেকে আনে। কিন্তু ধীরে ধীরে মুরগিকে মানুষ মাংস উৎপাদনের মেশিনে পরিণত করতে থাকে। 1800 সালের দিকে মুরগির সংকরায়ন নিয়ে উন্মাদনা তৈরি হয়। ইউরোপে মুরগির সাথে চীন থেকে আমদানি করা মুরগির সংকরায়নের মাধ্যমে দ্রুত বর্ধনশীল এবং বেশি ডিম দেওয়ার মুরগির জাত উদ্ভাবন করতে থাকে পশ্চিমারা। 1947 সালে শুরু হলো চিকেন ফর টুমোরো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা মুরগিকে ডিম থেকে মাংস দানবে পরিণত করে। মুরগি যে একটা প্রাণী এ যেন দিন দিন আমরা ভুলে যেতে শুরু করেছি। আধুনিক খামারগুলোতে মুরগিকে রাখা হয় A4 সাইজের কাগজের মতো জায়গায়। তাদের ওষুধ প্রয়োগ করে এমনভাবে উৎপাদন করা হচ্ছে যে তারা প্রাণী হিসাবে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। বনের সেই ডাপুতে বনমোরগ থেকে আজকের এই ব্রয়লার মুরগি, আপনারাই বিচার করুন বিষয়টা কোন দিকে যাচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।